বন্ধুসকল, যদিহে আপুনি যিকোনো পূর্ণিমাতেই মা লক্ষ্মীৰ সম্বন্ধিত এই উপায়টি কৰিব পাৰে, তেন্তে গোটেই জীৱন মা লক্ষ্মীৰ কৃপা লাভ কৰাটো সম্ভৱ হৈ উঠে। বন্ধুসকল, আমি সকলোৱে জানো যে মানুহ যেতিয়া ঋণগ্ৰস্ত হৈ পৰে তেতিয়াই জীৱন ধাৰণ কৰাটো অতি কঠিন হৈ উঠে। সেয়েহে অর্থ সম্বন্ধিত সমস্যাৰ পৰা মুক্তি পাবলৈ হলে প্ৰত্যেক পূর্ণিমাতেই এই সৰু সৰু উপায়বোৰ কৰি চাব পাৰে, যাতে মা লক্ষ্মীয়ে আপোনাক সুখ শান্তিও সমৃদ্ধি প্রদান করে। পূর্ণিমাত মা লক্ষ্মীর আরাধনা করিলে সুখ ও ধন সম্পদ লাভ হয়। আর ধন সম্পদ লাভৰ বাবে প্রত্যেক পূর্ণিমাতেই কি করা উচিত জানো আহক ইয়ার সম্বন্ধে। বন্ধুসকল, পূর্ণিমা তিথি হৈছে মা লক্ষ্মীৰ অতিকৈ প্ৰিয়। গতিকে এই পূর্ণিমার দিনটিত পুৱা উঠিয়ে প্রথমে নিজৰ হাতৰ তলুৱাৰ ফালে চাব, অর্থাৎ প্রথমেই মা লক্ষ্মীক দর্শন করা উচিত। হিন্দু শাস্ত্রৰ অনুসাৰে মানুহৰ হাতৰ তলুৱাত মা লক্ষ্মী, সৰস্বতী আৰু গোবিন্দৰ অৱস্থান হয়। গতিকে মা লক্ষ্মীক সন্তুষ্ট কৰাৰ বাবে পূর্ণিমা দিনা পুৱা উঠিয়ে প্ৰথমে হাতৰ তলুৱাৰ ফালে চাব। ইয়াৰ পাছত কেইটামান সৰিয়হ মিলাই স্নান কৰিব বা গংগা জল পানীত মিলাই লৈ সেই পানীৰে আপুনি স্নান কৰিব, সৌভাগ্য লাভ হ'ব। ইয়াৰ পাছত মন্দিৰলৈ গৈ একেলগে তিনিডাল ঝাড়ু দান কৰিব। হিন্দু শাস্ত্রৰ অনুসাৰে ঝাড়ুৰ লগত মা লক্ষ্মীৰ এক বিশেষ সম্বন্ধ রয়েছে। গতিকে এই পূর্ণিমার দিনটিত মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঝাড়ুদান করিলে অর্থ সম্বন্ধিত যিকোনো চিন্তা দূর হয়, লগতে জীবনত কেতিয়াও টকার অভাব নহয়। কিন্তু এটা কথা মনত রাখিব, এই পূর্ণিমার দিনটিত যাতে ভুলতো ঝাড়ুত ভরি নালাগে, এনে করিলে মা লক্ষ্মী রুষ্ট হয়। এই দিনটিত নারিকল দি মা লক্ষ্মীক ভোগ নিবেদন করিব। নারিকলর আরও এক নাম হয়েছে শ্রীফল, যাক মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়। এই পূর্ণিমার দিনটিত মা লক্ষ্মীর ফটো বা মূর্তির সম্মুখত এগছি প্রদীপ জ্বলাই রাখিব আর সেই প্রদীপগছির মুখ উত্তর দিশ করে রাখিব। এনে করিলে দ্রুতভাবে শ্রীবৃদ্ধি ঘটে। মনত রাখিব, এই কার্যবর করার অর্থ হল দেবী লক্ষ্মীক ঘরলৈ আমন্ত্রণ জনোৱা। বন্ধুসকল, ইয়ার বাহিরেও পূর্ণিমার তিথির দিনটিত আহত বৃক্ষর তলত দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করিব। মানা হয় যে আহত বৃক্ষত দেবী লক্ষ্মীর বাস হয়। গতিকে পূর্ণিমার তিথিত আহত বৃক্ষর তলত ফল ফুল আর জল নিবেদন করিব, লগতে এগছি প্রদীপ জ্বলাই রাখিব। এনে করিলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় আর সেই ব্যক্তির কেতিয়াও টকার অভাব নহয়। সেয়েহে বন্ধু বান্ধবী সকল, যদিহে ভিডিওটি আপনার ভাল লাগিলে, লগতে মা লক্ষ্মীর যদি অসীম কৃপা আপনার উপর সর্বদায় থাকাটো বিচাৰে, তেন্তে তলত কমেন্টত শুদ্ধ মনে লিখিবলৈ নাপাহৰিব জয় মা মহালক্ষ্মী।